ওই শ্রাবণ মেঘের আধেক দুয়ার খোলা, আড়াল থেকে দেয় দেখা কোন পথ ফোলা। ওই গগন জুড়ে উত্তরিতার জায়রে উড়ে সজল হাওয়ার হিন্দুলেতে দেয় দোলা। ওই শ্রাবণ মেঘের আধেক দুয়ার খোলা। প্রবল কঠিন কঠোর গ্রীষ্মের পর বর্ষা একটু ছোঁয়া পাবার জন্য আমাদের মনটা খুব উতলা হয়ে ওঠে। বিপুলায় পৃথিবী চাতক পাখির মতোই ছেয়ে থাকে, চাই শ্রাবণ মেঘের দিন। বৃষ্টির ডোরবেল বাজিয়ে বর্ষা ভেজা নিসর্গের আগমনের সংবাদটি যখন দেয়, তারা হচ্ছে কদব, কেয়া, কেতকী, কামিনী, সাদা গন্ধরাজ, জুঁই বেলি, হাসনাহেনা প্রভৃতি ফুলের সৌরভ। বর্ষার নিবিড় গুঞ্জরণে চঞ্চল হয়ে ওঠে মন, উদাস ভাবনায় ডুবে যায় সত্তার স্পন্দন। ভোরের উষায় যখন বর্ষণের আবছায় মুখটুকু জেগে ওঠে, মনে হয় বর্ষার এই রূপবদল দিনে ছবিটি বাংলার আদি প্রতিচ্ছবি, যার মর্মে প্রকৃতির আবহমানতা এক অনন্য আবেশে লালিত হচ্ছে পৃথিবীর সৃষ্টির সূচনাকাল থেকে। কিন্তু এবারে আমাদের দেশে বর্ষা যেন ঠাঁই গেড়ে বসতেই পারছে না। আষাঢ়েও তেমন বৃষ্টি ছিল না, ঘোর বর্ষার দেখা মিলল না, তবু এখনো ঘন শ্রাবণ যায় যায় করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে থেমে থেমে, ভেঙে ভেঙে। আশা শ্রাবণের সেই মুষলধরার বৃষ্টি এখন আর নেই, কমে গেছে বৃষ্টির পরিমাণ, যা স্বাভাবিকের চাইতে অন্তত 20-25% কম। আবহাওয়াবিদরা বলছেন, বর্ষাকালে যে পুঞ্জীভূত মেঘ বাংলাদেশে অবস্থান করার কথা সেটা প্রাকৃতিক কারণে এখনও আসেনি, এজন্য বাংলাদেশে বর্ষাকালেও মুষলধারে বৃষ্টি হচ্ছে না। গত এক দশক ধরেই আবহাওয়ার এমন অস্বাভাবিক পরিস্থিতি দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার প্রভাবে ঋতু পরিক্রমা এই পরিবর্তন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। হ্যাঁ বন্ধুরা, আকস্মিক বন্যা নয়, প্রকৃতির নিয়ম মেনে বর্ষা আসুক দেশের মানুষের উপহারে, ডালি হাতে করে, মধুস্মৃতি নিয়ে আর ফুল ফসলের স্বপ্ন নিয়ে। এবং সেই আশা জাগিয়ে চলুন আমরা চলে যাই প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠানের মহানগরের প্রাঙ্গণে। আজকের মহানগর উপস্থাপনায় আছি আমরা দুজন, আমি জান্নাতুল ফেরদৌসি লিজা এবং আমি লিয়াকত খান। শুভেচ্ছা সকলকে। আজ শুক্রবার, 14ই শ্রাবণ 1429 বঙ্গাব্দ, 29শে জুলাই 2022 খ্রিস্টাব্দ, 29শে জিলকদ 1443 হিজরি বর্ষাকাল। আজ যাদের জন্মদিন, মহানগরের পক্ষ থেকে জানাই তাদের শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন। বাঘের কথা মনে হলি আমাদের চোখের সামনে ডোরাকাটা দাগ ভেসে ওঠে, তাই না? বাংলাদেশে খুব কম মানুষই আছেন যারা শৈশবে গুরুজনের কাছে বাঘ মামার গল্প শোনেননি, কারণ বাঘ নামক প্রাণীকে বাঙালি জাতির একটি অন্যতম গর্বের বিষয় বলে ভাবে, আর তাই বাঘকে বীরত্ব ও শৌর্যের শক্তিত্বের প্রতীক হিসেবে কল্পনা করে থাকে। যেমন বাংলার বাঘ বা কোন বলিষ্ঠ শক্তিশালী ব্যক্তিকে টাইগার উপাধি দেবার চল কিন্তু সব জায়গাতেই আছে। বাঙালি জাতির সঙ্গে বাঘের রয়েছে অবিচ্ছেদ্য ঐতিহাসিক, সাংস্কৃতিক, সামাজিক ও প্রাকৃতিক সম্পর্ক। আজ থেকে প্রায় 5000 বছর আগের মহেঞ্জোদারোর ঐতিহাসিক প্রমাণপঞ্জিতে এই বাঘের উল্লেখ দেখা যায়। পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার বা বাংলার বাঘ আমাদের জাতীয় পশু হিসেবে বিবেচিত। জীববিজ্ঞানের ভাষায় বিড়াল গোত্রের মধ্যে বাঘ সবচেয়ে সুন্দর প্রজাতি, আর আমাদের বাংলার বাঘ তো সুন্দরতম স্তন্যপায়ী প্রাণীদের অন্যতম, তাই না বন্ধুরা? প্রায় 60 মিলিয়ন বছর আগে ডাইনোসরদের যুগে গন্ধগোকুলের মতো এক প্রাণী থেকে বাঘ এবং অন্যান্য মাংসপেশী প্রাণীর উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। শরীরের লালচে কমলা লোমসজ্জা, তাতে মোটা কালো ডোরা, মুখমণ্ডলে একই লোমসজ্জার মাঝে সাদা কালো ছোপ আর গলদেশ সাদাটে। বাঘের পেছন পায়ের তুলনায় সম্মুখ পা খাটো, কিন্তু সম্মুখ থাবা পেছনটির চেয়ে বড়। সম্মুখ পা ও কাঁধের উপরের পেশি খুবই শক্তিশালী, ফলে স্প্রিং এর মতো লাফিয়ে সহজেই শিকার ধরতে পারে। বাঘের নখর শক্ত, বাঁকানো, নিঃশব্দে হাঁটা চলার প্রয়োজনে তাদের নখরগুলি লুকিয়ে ফেলতে পারে।
সময় মতো আবার বেরও করতে পারে তারা। বাঘ পশু হলেও এর রয়েছে নির্দিষ্ট এলাকা এবং জীবনযাপনের স্বতন্ত্র বৈশিষ্ট্য। বাঘ একাকী জীবনযাপন করতে অভ্যস্ত, প্রাকৃতিক নিয়মে কেবল প্রজনন ঋতুতে বাঘিনীর সঙ্গে জুটি বাঁধে তারা। সন্তানের জন্ম হলে দুবছর পর্যন্ত তারা মায়ের কাছেই থাকে। বাঘের ইতিহাস থেকে জানা যায়, 100 বছর আগেও পুরো বিশ্বে প্রায় 1 লাখের মতো বাঘের বসবাস ছিল। রাশিয়ার তুষারাচ্ছন্ন তুন্দ্রা বনভূমি, মরুপ্রবণ এলাকার কাঁটাবন, শালবন, বাঁধাবন ও সমুদ্র উপকূলের বনভূমি, সব পরিবেশেই বাঘের বিস্তৃতি লক্ষ্য করা গেছে। নেপালের তরাই থেকে শুরু করে ভারতের হিমালয়ের পাদদেশ হয়ে বাংলাদেশ, ভুটান ও মিয়ানমার এবং মধ্য দক্ষিণ ভারতের সব অরণ্যে বাঘ বাস করে। মজার ব্যাপার হল, ভারতবর্ষের সর্বদক্ষিণ বিন্দু কন্যাকুমারী পর্যন্ত বাঘ পৌঁছলেও শ্রীলঙ্কায় কিন্তু বাঘ নেই। বিংশ শতাব্দীর শুরুতে আমাদের এদেশে প্রায় সব জেলা বনভূমিতেই বাঘের অস্তিত্ব বজায় ছিল। বাঘের বিচরণ ছিল এমন জঙ্গলের প্রায় 93% এখন মানুষের দখলে। কোথাও শুরু হয়েছে চাষবাস, কোথাও গড়ে উঠেছে জনবসতি। এই অবস্থা চলতে থাকলে বসবাসের জায়গার অভাবেই হয়তো বাঘ ধীরে ধীরে শেষ হয়ে যাবে। এছাড়া জলবায়ু পরিবর্তন বাঘের জন্য বড় রকমের হুমকি হয়ে দাঁড়িয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়ে বাংলাদেশ ও ভারতের অংশের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারদের মতো বিপদ দিন দিন বাড়ছে। তাছাড়া ক্রমেই বন উজাড় হওয়ার প্রক্রিয়ায় বাঘের সংখ্যা হ্রাস পেয়ে বর্তমানে কেবল সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার সুন্দরবনে 100 ভয়ঙ্কর সুন্দর বাঘ রয়েছে বলে শেষ বাঘ শুমারিতে জানা যায়। বন্ধুরা, এই বাঘ নিয়ে আলোচনা করছিলাম কেন জানেন? বাঘ নিয়ে আজ আলোচনার কারণ, আজ 29 জুলাই বিশ্ব বাঘ দিবস। বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা এবং বাঘ সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর 29 জুলাই বিশ্ব বাঘ দিবস পালন করা হয়ে থাকে। 2010 সালে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বাঘ আবোট অভিবর্তনের এই দিবসটির সূচনা করা হয়। সারা বিশ্বজুড়ে দিবসটি পালন করা হলেও বাঘ টিকে আছে বিশ্বে এমন 13টি দেশে বাঘের ঘনত্ব বেশি থাকায় এসব দেশে গুরুত্ব সহকারে দিবসটি পালন করা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের দেশের গৌরব, আমাদের জাতীয় প্রাণী এবং পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার যেন হারিয়ে না যায়, সেই কথাটা মনে রেখে চলুন এখন আমরা চলে যাই আমাদের আজকের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি কি আছে সেখানে আপনাদের জন্য। বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে আছে ঢাকায় কোথায় কি অনুষ্ঠান হতে যাচ্ছে এই নিয়ে প্রতিবেদন আজকের ঢাকা, থাকছে বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান রণাঙ্গনের দিনগুলো, আছে রম্যকথন ঢাকা আমার ঢাকা, থাকছে চেনা অচেনা ঢাকা, শুনব যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভযাত্রা এবং শোনাব গান। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে FM 104 মেগাহার্টজে। বন্ধুরা, আমাদের প্রিয় মহানগরী ঢাকার বুকে প্রতিদিন কত না চমৎকার সব অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, তাই না? কিন্তু সেসবের কটিরই বা খোঁজ রাখতে পারে বলুন তো? চলুন আজ তেমনই কিছু অনুষ্ঠানের খোঁজ নিয়ে নিই। আজ ঢাকা শহরে কোথায় কি অনুষ্ঠান হতে যাচ্ছে তাই নিয়ে তথ্য সাজিয়েছেন ইসমত আরা পলি, আর তারা পড়ে শোনাচ্ছেন। পড়ছি জান্নাতুল ফেরদৌসী লিজা। আজ জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল শিল্পকলা একাডেমিতে লোকনাট্য দলের প্রযোজনায় তপস্বী ও তরঙ্গিনী নাটক প্রদর্শিত হবে সন্ধ্যায়। স্টুডিও থিয়েটার হলে অনুস্বরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন আয়োজন করা হয়েছে সন্ধ্যায়। এছাড়াও জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শতবিথি থিয়েটারের প্রযোজনায় শাস্তি নাটক প্রদর্শিত হবে সন্ধ্যায়। বন্ধুরা, গ্যালারি চিত্রক ধানমন্ডিতে চলছে শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হকের ফিরে দেখার শীর্ষক একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনী শুরু হয়েছে 23 জুলাই আর চলবে 6 আগস্ট পর্যন্ত, প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। এই ছিল আজকের ঢাকা। ১৯৭১ সাল আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। 7ই মার্চ রেসকোর্স ময়দানে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পরপরই পাকিস্তানি শাসক ও শোষক গোষ্ঠীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে যায়।
মুক্তির লড়াইয়ে বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ছাড়া এদেশ কখনো স্বাধীন হত না। নয় মাসের রক্তক্ষয়ী সেই যুদ্ধের অনেক স্মৃতি বুকে নিয়ে আজও বেঁচে আছেন লক্ষ মুক্তিযোদ্ধা। বন্ধুরা, আজ তেমনই একজন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়ে আমাদের এখনকার পর্ব রণাঙ্গনের দিনগুলি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা সদরুজ্জামান হেলাল, বীর প্রতীক। আজ তার সাক্ষাৎকার গ্রহণে আছেন আনোয়ার কবির। সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, এই পর্বে আমরা শুনছি বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সেই ঐতিহাসিক গৌরবোজ্জ্বল দিনগুলোর স্মৃতিচারণ। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত সৈয়দ সদরুজ্জামান হেলাল, বীর প্রতীক। 1971 সালে তিনি 11 নং সেক্টরে হেলাল কোম্পানির কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। মুক্তিযুদ্ধের শুরুর আগেই তিনি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং জামালপুর ছাত্র ইউনিয়নের সঙ্গে তিনি অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিলেন। আমরা এখন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সদরুজ্জামান হেলাল বীর প্রতীকের কাছ থেকে জানতে চাব, 1971 সালে কিভাবে তিনি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। 1971 সালে 25 মার্চ ক্র্যাকডাউনের সময় আমি জামালপুরে ছিলাম। জামালপুরে যখন প্রিমার্সের প্রথম সপ্তাহে পাকিস্তানিরা ঢোকার দিন পর্যন্ত আমি জামালপুরে ছিলাম। ওদিন তারপরের দিন আমি গ্রামে চলে যাই, গ্রাম থেকে ভারতে চলে যাই। ভারতে গিয়ে ভারতীয় কমিউনিস্ট পার্টির অফিসে আশ্রয় নিই। তার আমার আগেই বেশ কয়েকজন ছাত্র নেতা ওখানে উপস্থিত ছিলেন। সেখান থেকে আমি মুক্তিযুদ্ধে যোগদানের জন্য যোগাযোগ করে 10-15 দিন পরে এপ্রিল এর লাস্ট উইকে মুক্তিযুদ্ধে রিক্রুট হই। এবং প্রথমে আমি প্ল্যাটুন কমান্ডার হিসেবে মহেন্দ্রগঞ্জে ভারতীয় বিএসএফ এর তত্ত্বাবধানে ট্রেনিং নেই এবং ছোটখাটো পেট্রোল ট্যাট্রোল এগুলি করতে থাকি। 15 দিন পর আমার কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে ক্যাপ্টেন নেগি আমাকে কোম্পানি কমান্ডার হিসাবে মনোনীত করেন। যেদিন কোম্পানি কমান্ডার হয়েছে তার মধ্যে 2 দিন পরেই 1st বেঙ্গল রেজিমেন্ট কামালপুর আক্রমণ করে, যেখানে ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ সহ বেশ কিছু সাদাত বরণ করেন। যেহেতু আমরা উপযুক্ত ট্রেনিং পাইনি, আমাদেরকে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই, আমরা তাদেরকে অ্যাসিস্ট করেছি। আমার কম্পিটিং কমান্ডার হওয়ার পর আমার নেতৃত্বে ক্যাপ্টেন নেগি 47 জন মুক্তিযোদ্ধা সহ উঠানুরপাড়া আমাকে পাঠানো হয়। তখন আমাকে বলা হয়েছিল যে কামালপুর ক্যাম্পে পাকিস্তানি সৈন্য খুবই কম আছে, তোমরা এখানে যাও, বক্সিগঞ্জ থেকে যেন রি এনফোর্সমেন্ট না আসতে পারে, তোমরা কাটা পার্টি হিসেবে কাজ করবে ওখানে। অ্যাকর্ডিংলি 2টা মাত্র LMG, 2টা SMG, 7টা কি 8টা SLR, বাকি 303 রাইফেল দিয়ে আমাকে পাঠানো হয়। আমাকে বলা হয়েছিল যে কামালপুর দখল করার পরে SMG দিয়ে 3টা ব্লাস্ট করা হবে, তারপরে তোমার মনে করবো যে কামালপুর দখল হয়ে গেছে, কামালপুর বক্সিগঞ্জ রোড দিয়ে তোমরা চলে আসবা। সন্ধ্যা হয়ে যাওয়ার পরও যখন দেখলাম যে কোন সিগন্যাল আমরা পাচ্ছিলাম না, এদিকে গুড়ি গুড়ি বৃষ্টিও আরম্ভ হয়ে গেছিল, ওই মুহূর্তে আমি আমার টোয়াইসি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল ডাক্তার ওয়ালিউজ্জামান আশরাফি লতা, তার সঙ্গে পরামর্শ করতেছিলাম যে কি করা যায়। তখন বলছে আমরা আর কিছুক্ষণ ওয়েট করি। আমি ওই সময়টায় উঠানোর পর একটা পোস্ট অফিস ছিল, ওই পোস্ট অফিসে বসে পাক জমহুরিয়াতে একটা পত্রিকা কুপি বালি বাতি জ্বালাইয়া পড়তেছিলাম, আর আমার সমস্ত মুক্তিযোদ্ধারা ওই রাস্তা দুই পাশে পজিশন নিয়েছিল। আমার ওই পোস্ট অফিসের সামনে পাহারা দিতেছিল সামিউল নামে একটা আমার মুক্তিযোদ্ধা, 2 জন রাজাকার ওদিক দিয়ে পার হয়ে যাচ্ছিল, কিছু সামিউল দেখে ফেললে ওদের হল্ট করে তারপর আমার কাছে নিয়ে আসে। আমি আনার পর আমি দেখি তাদের জিজ্ঞেস করলাম তোমার কোথেকে আসছো, বললো যে আমার পুরাকাশে থেকে আসছো। তারপর আমি জিজ্ঞেস করি তোমার কমান্ডারকে, উত্তর দিতে পারে না। তখন আমার সন্দেহ হয়। বাই দিস টাইম আমার টোয়াইসি ওয়াজ এ ভেরি ইন্টেলিজেন্ট বয়, ও পিছন থেকে এসে সরাসরি হ্যান্ডস আপ করে ফেলে ওদের কাছে একটা দুজনের কাছে 2টা .303 রাইফেল এবং 10 রাউন্ড করে গুলি ছিল। যখন জিজ্ঞেস করা হইল যে তোদের সঙ্গে আর কে আছে, ওরা বললো যে 12 জন পাঞ্জাবি আসতেছে পেছনে বক্সিগঞ্জ থেকে কামালপুর দিকে আসতেছে। আমরা তো 47 জন, 12 জন আমাদের কাছে কিছুই না, তখন আমরা পজিশনে আছি। যেহেতু এই দুইজনকে অ্যারেস্ট করে আমাদের ক্যাম্পে পাঠিয়ে দিয়ে এবং এই দুইজন মানে আমাদের সেক্টরে প্রথম সশস্ত্র আলবদর বাহিনী গ্রেফতার করার প্রথম। 10 মিনিট পরে যখন আমরা দেখলাম যে একটা কলাম আসতেছে, তা আমাদের ই ছিল যে 12 জন যদি থাকে, আমরা যেহেতু ইনফরমেশন পাইছিলাম 12 জন, আমরা ভেতরে ঢোকার পর আমরা ফায়ার ওপেন করব। যখন কলাম আমরা দেখলাম তখন এক ফুল কলাম আসতেছে একটা, তো আমার একদম এক্সট্রিম লেফটে যে ছিল টুয়ার্ডস বক্সিগঞ্জ, সে ফায়ার ওপেন করে দেয় এবং 5-7 মিনিট স্থায়িত্ব লাভ করে। পরবর্তী সময় আমরা জানতে পারছি যাদের 27 জন পাকিস্তানি মারা যায়, পরে আমরা উইড্র করে চলে আসি। এখানে বলে রাখা ভালো, আমার কোম্পানি কামালপুরে 16টা অ্যাটাক হয়েছে, বড় বড় অ্যাটাক 16টা,
গুনে গুনে ১৬টা ১৬টা ১৪টা অ্যাটাকে আমার কোম্পানি পার্টিসিপেট অংশগ্রহণ করছে ডাইরেক্টলি, সরাসরি একদম সরাসরি। ওই রাজাকার দুটো আমরা ক্যাম্পে চলে আসার পরে ১লা জুন যতটুকু আমার মনে পড়ে মেজর তাহের আমাদের সেক্রেটারি দায়িত্ব প্রাপ্ত হন এবং ওনাকে প্রথম আমি ওই দুইজন রাজাকার গিফট দিয়েছিলাম, যে দুজনকে গ্রেপ্তার করেছিল, হ্যাঁ গ্রেপ্তার করেছিল। এভাবে যুদ্ধ চলতে থাকলো। ১৪ নভেম্বর ফার্স্ট ওয়ার্কোর্স এর বেশ কয়েকজন অফিসার আমাদের এখানে আসলো। ১৪ তারিখে যোগদান করলো এবং ওই কোম্পানি অফিসার হিসাবে লেফটেন্যান্ট মিজানকে আমার সঙ্গে দিয়ে তাহের সাহেব বললেন যে আজকে কামালপুর অ্যাটাক করবা, কামালপুর দখল করতে হবে তোমাদেরকে, আমার কোম্পানিকেই বলল। তখন এত বুঝি নাই যে এত কি ব্যাপার স্যাপার। আমার কোম্পানি প্রথমে অনেক মুক্তিযোদ্ধা ছিল ১৭৪ জন, পরবর্তী সময়ে কমতে কমতে ৫৭ এসে দাঁড়ায়। এই ৫৭ বয়েজ নিয়ে আমরা বেঙ্গল রেজিমেন্টের এক হাবিলদার মনসুর লেফটেন্যান্ট মিজান দুজনকে আমার সঙ্গে অ্যাটাচ করলো। তাই বললো এদের দিয়ে কি হবে, করলো এদের নিয়ে যা সঙ্গে করে, তুই গিয়ে বলতেন তাহের সাহেব যাদেরকে নিয়ে যা দেখ তারা কি করে। নিয়ে গেলাম আমরা ১২টায় আমাদের ওখানে পৌঁছার কথা, ১২টায় আমরা পৌঁছলাম। পৌঁছে দেখলাম সামনের বাঙ্কারগুলি খালি, আমরা বাঙ্কারে ঢুকলাম, গ্রেনেড পেলাম, HMG-র গুলি পেলাম। আমাদের ইনস্ট্রাকশন ছিল যে ভোর ৬টার আগে কমিউনিকেট করা যাবে না, ওয়ার্ডলেস কমিউনিকেট করা যাবে। আমাদের তখন ওয়াকি টকি ছিল ৩ কিলোমিটার রেঞ্জের। আমরা যখন ওই বাঙ্কারটা ঢুকলাম তখন মনে করলাম যে ঠিক আছে বাঙ্কার আমরা থেকে যাবো, তারপরে আমার সেক্টর কমান্ডার আসবে, তারপর আমরা ভিতরে যাবো। কামালপুর ক্যাম্প খালি এইটি মনে করতেছিলাম। পরবর্তী সময়ে লেফটেন্যান্ট মিজান আমাকে বললো যে সাহেব বাঙ্কার না থেকে আমরা বান্দরে গিয়ে থাকি, সেক্টর কমান্ডার নিয়ে আমরা চলে আসবো। আমি খুব কনফিউজ হয়ে গেলাম যে কি করবো। তখন চিন্তা ভাবনা করে আমি বললাম যে না ঠিক আছে সেক্টর কমান্ডার নিয়েই ঢুকবো, খালি তো। ভোর ৬টায় যখন আমরা ওয়াকি টোকে ওপেন করলাম, আমার সেক্টর কমান্ডার যোগাযোগ করলো, আমাকে বললো তুই কোথায়। আমি বললাম বান্দরে কেন, বিতে যাস না, আমি গেছিলাম। এই অবস্থা আমি ডিটেলসটা বললাম যে সর্বনাশ করছিস, দেখ মাথা তুলে দেখ। মাথা তুলছি, তারপরে ফায়ার আরম্ভ হয়ে গেছে পাকিস্তানিদের। তারপর ওইখান থেকে উনি ইনস্ট্রাকশন দিয়ে দেখ তো দেখি ওপি আছে নাকি, একটা শিমল গাছ ছিল, শিমল গাছ ওপি থাকতো, দেখলাম আছে, মার ওটা ওইটা ডাক্তার ওই আমার সেকেন্ড ইন কমান্ড, ও ফায়ার করলো, ওটা ওকে ফেলে দিল। তারপর আমরা গোলাগুলি চলতে থাকলো। ৬:৩০টার দিকে তাহের সাহেব আমাদের এখানে আসলেন, ১৪ নভেম্বর ৬:৩০টায় আসার পরে বকাবকি করলেন যে আসলি কেন, এই সেই সেই তোমার আর কি বলবো, চুপচাপ থাকলাম। চা খাইছিলাম, চা কোথায় পাবো, আচ্ছা ঠিক আছে শাল পাতা নিয়ে কেমনে চা বানায় খাইতে হয় শিখাইতেছি। উনি চেন স্মোকার ছিলেন, সিগারেট ব্রিস্টল সিগারেট খেতেন। তখন সিগারেট লাগে একটা পাপ দিচ্ছেন, এর মধ্যে শব্দ দাম, তাই সব চিৎকার করে বলতেছেন ও আই হ্যাভ লস্ট মাই লেগ। তাকায় দেখি তাই সবের পা নেই, নিচের দিকে উনি ফুল সেন্সে। তখন উনি বললেন যে কিভাবে স্ট্রেচার বানাতে হবে, চাদর নে, দুইটা চাদরটা গিরো দে, রাইফেল ঢোকা দুই দিক দিয়ে, রাইফেল ঢোকায় আমাকে পেছনে পাঠা, তোরা এখান থেকে যাবি না, তোদেরকে কামালপুর দখল করতে হবে, তুই দখল করবি। আমি দখল না করতে পারলেও আমার কোম্পানির ছেলেরা তাহের সাহেবের সেই কথাটা নিশ্চয়ই মনে রেখেছিল, যার পরিপ্রেক্ষিতে ৪ ডিসেম্বরে আমার কোম্পানির বশির এবং আনিসুর রহমান সঞ্জু সারেন্ডার লেটার নিয়ে যায়, পাকিস্তানিদের সারেন্ডার করে। থ্যাংকস গড, আমি আমার ছেলেরা কামালপুর দখল করেছিল, মুক্ত করেছিল এবং আমার জীবন সেক্টর কমান্ডারের কমান্ড মানছিল। ধন্যবাদ আজকে স্টুডিও আপনাকে উপস্থিত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। শুনলাম এক মহান বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার। প্রিয় শ্রোতা বন্ধুরা, বিষয় বিবেচনায় রম্য শব্দটির অর্থ মনোরম বা মজার, এক লঘু চালের সৃষ্টিমূলক গদ্য রচনা। এতে কোথাও থাকে খানিক গল্পের আভাস, আবার কোথাও একটু কাব্যের মাধুর্য। তবে এমন অনেক রচনারই মূলে থাকে হাস্যরসে জারিত করে সমাজের অসঙ্গতি তুলে ধরে মানুষের শুভবোধ জাগিয়ে তোলা। হ্যাঁ বন্ধুরা, এবারে তেমনি একটি পর্ব রম্যকথন ঢাকা আমার ঢাকা। নাগরিক জীবনের নানান অসঙ্গতি নিয়ে রম্যকথনটি লিখেছেন তারিক মঞ্জুর, এটা পাঠ করছেন ফজলুর রহমান বাবু। চলুন শোনা যাক ঢাকা আমার ঢাকা। আজকাল বর্ষা আসে, বর্ষা চলিয়া যায়, কাহারও মাথায়ও থাকে না কোন ঋতু যাইতেছে, কোন ঋতু আসিতেছে। বৃষ্টি কাদা দেখিয়া মাঝে মাঝে মনে হয় এখন কি বর্ষাকাল, বর্ষা না হয় বোঝা গেল, কিন্তু কোন মাস তাহা কে বলিয়া দিবে। আষাঢ় শ্রাবণ এই দুই মাস নিয়া বর্ষাকাল হয়, ইহা তো সকলেরই জানা, তবে তারিখ বুঝিতে পত্রিকার দ্বারস্থ হইতে হয়। আচ্ছা, বর্ষা আষাঢ় ইত্যাদি লইয়া এত কথা কেন বলিতেছি বলিতে পারিবেন? আষাঢ় চলিয়া যাইতেছে,
তবু কেন আষাঢ়ে গল্প শোনা হইল না, এই দুঃখেই এত কথা বলিতেছি। পণ্ডিতগণ বলেন, আষাঢ়ে গল্প কথাটির অর্থ আজগুবি গল্প কিংবা উদ্ভট কাহিনী। এই বাক্যভঙ্গির সাধারণ অর্থ হইল আষাঢ় মাসের গল্প। ইহার সঙ্গে গ্রাম বাংলার জীবনযাত্রার এক চমৎকার চিত্র মিশিয়ে আছে। আষাঢ় মাসে বর্ষার দিনে একটানা বৃষ্টিতে মাঠঘাট পানিতে থই থই করে, তখন সেই কর্মহীন বাদলা দিনে ঘরের দাওয়ায় গল্পের আসর বসে। সেই সব গল্প হয় দৈত্যদানোর, জিনপুরীর কিংবা কোনো কল্পকাহিনীর। দুনিয়ায় যত কল্পনামূলক কাহিনী সেগুলির জন্ম নাকি এইভাবেই হইয়াছে। তবে কোন কোন পণ্ডিত এই মতের সঙ্গে ভিন্ন মত পোষণ করিয়া থাকেন। তাহাদের মতে ফার্সি ভাষায় একটি শব্দ আছে আজার, আজার শব্দ হইতে আজাইরা শব্দের উৎপত্তি। এই আজার বা আজাইরা শব্দের অর্থ নিরর্থক, বেহুদা। তাহারা বলেন, আজারে শব্দটি বিকৃত হইয়া আষাঢ়ে শব্দে পরিণত হইয়াছে। তবে আষাঢ় মাসে বৃষ্টির অবসরেই এই ধরনের গল্প জমে ভালো, তাই মানুষও আষাঢ়ে গল্পের সঙ্গে আষাঢ় মাসের সম্পর্ক খুঁজিয়া নিয়াছে। কিন্তু শীতকালে গোল হইয়া আগুন পোহাইতে পোহাইতেও অনেকে আষাঢ়ে গল্প শুরু করেন। তো শব্দের বুৎপত্তি লইয়া অনেক কথা বলিলাম, এইবার একটা আষাঢ়ে গল্প শোনায়। গল্পটি আমি নানার মুখে শুনিয়াছিলাম, ইহার সত্য মিথ্যার ভার আপনাদের হাতে ছাড়িয়া দিলাম। আমার নানা নাকি একবার বিল হইতে বিশাল এক মাছ ধরিয়াছিলেন, লম্বায় পাঁচ ছয় হাত তো হইবেই, জাল টানিয়া তিনি একা তুলিতে পারিতেছিলেন না, কাউকে যে ডাক দিবেন সেই উপায়ও ছিল না। তখন ভোরবেলা তিনি জাল নিয়া একাই বিলে হাজির হইয়াছেন, আশেপাশে কেউ নাই, প্রথমবার জাল ফেলিতেই এই ঘটনা। অনেক কষ্টে সৃষ্টে জাল খানিক টানিয়া তুলিতেই দেখিলেন বিশাল এক মৎস্য, ওজন এক মনের কম হইবে না। মাছটি হঠাৎ মানুষের গলায় বলিয়া উঠিল, আমারে সাইরা দে। নানা জাল হয়তো ছাড়িয়াই দিতেন, কিন্তু তিনি ভীষণ সাহসী ছিলেন, বলিয়া উঠিলেন, ছাড়িয়া দিব কেন, তোকে বিক্রয় করিলে আমি প্রচুর টাকা পাইব। ইহার পর মাছটি একটি গোপন কথা বলিল, বলিল তাকে ছাড়িয়া দিলে আরো বেশি টাকার খোঁজ সে দিতে পারে। এই বিলের উত্তর পারে যে তাল গাছ আছে, তাহা খুঁড়িলে একটি পিতলের কলসি পাওয়া যাবে, ওই কলসি ভরা স্বর্ণ মুদ্রা আছে। নানার সাথে আরো খানিকক্ষণ মাছের বাতচিত হইল, ইহার পর নানা মাছটিকে ছাড়িয়া দিলেন। ওই দিনই তাল গাছের তলায় শাবল কোদাল দেয়া মাটি করা হইল, একটা পিতলের কলসিও পাওয়া গেল, কিন্তু তাহার ভিতরে ছাই ছাড়া আর কিছুই পাওয়া গেল না। অনুগ্রহ করিয়া এই গল্প সত্য কিনা এই প্রশ্ন তুলিবেন না। আষাঢ়ে গল্প আজগুবি উদ্ভট হয়, এই সব গল্পের সত্য মিথ্যা খুঁজিয়া গল্পটিকে নষ্ট করিবেন না। শুনলাম ঢাকা আমার ঢাকা, এই যে আমাদের রাজধানী বিশাল মহানগর ঢাকা, একে আমরা কতটুকুই বা চিনি বলুন তো? আসলে কোনো কিছুই একেবারে চেনা যায় না, ধীরে ধীরে চিনে নিতে হয়। বন্ধুরা, এবারের পর্ব চেনা অচেনা ঢাকা। ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানের উপর প্রতিবেদন লিখেছেন তনিমা করিম, আর তা পড়ে শোনাচ্ছেন শামসি মাহমুদ শুক। আড়মোড়া ভেঙে জেগে উঠল একটি সকাল, এই মহানগরে প্রিয় এই শহরে একটু একটু আলো হেসে উঠছে। পাখির কলকাকলি সরিয়ে কাক ডাকা সেই ঢাকায় হঠাৎ সুরে সুরে কিছু শব্দবালা কেমন যেন উদাস করল বাতাসকে। মোর দানে নেই দীনতার লেশ, যত নেবে তুমি না পাবে শেষ, আমার দিনের সকল নিমেষ ভরা অশেষের ধনে, পুরানো জানিয়া চেও না আমারে, আধে কাকির কোণে অলস অন্য মনে। বিশ্বকবির লেখা, অসাধারণ এবং মিলে যায় জীবনের আকুতির সাথে, মিলল তিলোত্তমা এই ঢাকার সাথে। পুরান ঢাকা নামে পরিচিত হলেও বিস্ময়ে ভরা এই মহানগরের পুরান ঢাকা আমাদের কাছে প্রতিদিনই নতুন। আর তাই তো আজ সকালে চেনা অচেনা ঢাকা পর্বের আমন্ত্রণে চলুন নতুন করে চিনি পুরান ঢাকাকে। শ্রোতা বন্ধুরা, চারশো বছর পুরনো ঢাকা শহরের সময়ের আবর্তে জমেছে শত সহস্র ঐতিহ্যের ভাজ, আমরা অনেকেই আজও সেগুলো ছুঁয়ে দেখিনি, হয়তো সময়ের অভাবে, হয়তোবা ইচ্ছের অভাবে, অথবা হয়তোবা শুধু জানার অভাবে।
এত সব অভাবের কথা ভেবেই আজ শোনাব পুরান ঢাকার গল্প। পুরান ঢাকা মূলত আমাদের দেশের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র। এখানকার চকবাজার, মৌলভীবাজার, নবাবপুর, আলুবাজার, সিদ্দিকবাজার, মিটফোর্ড, নয়াবাজার, ইসলামপুর, লালবাগের পোস্তা, হাজারিবাগ, বংশাল এলাকায় শুধু ঢাকারই না, সারা দেশের মালামালের পাইকারি মূল্যে সরবরাহ করে। আপনি ব্যবসা করেন বা নাই করেন, ঘুরে দেখতে পারেন এইসব মার্কেটগুলো। দেখতে পাবেন কত ধরনের মানুষ এখানে এসে পাচ্ছেন ব্যবসায়িক প্রয়োজন মেটাবার সব ধরনের সুবিধা সুযোগ। আগেই বলেছি, পুরান ঢাকাকে সমৃদ্ধ করেছে অনেক স্থাপনা এবং দর্শনীয় স্থান। এখানে রয়েছে মোঘল আমলের স্থাপত্য কীর্তির অন্যতম লালবাগের কেল্লা। সপ্তদশ শতাব্দীর শেষের দিকে মোঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে মোহাম্মদ আজমের সময় তৈরি এ কেল্লায় রয়েছে পরিবিবির সমাধি, দরবার হল, হাম্মামখানা, মসজিদ, দুর্গ ইত্যাদি। এখানে ঘুরতে এলে সত্যি আপনি হারাবেন ইতিহাসের পাতায়। এবারে যাব ঢাকেশ্বরী মন্দিরে। লালবাগ কেল্লা থেকে 300 মিটার উত্তর পূর্বে রয়েছে এই সুন্দর মন্দিরটি। ঢাকার সবচেয়ে প্রাচীন মন্দির ঢাকেশ্বরী নিশ্চয়ই আপনার চোখ জুড়াবে। আহসান মঞ্জিল, বড় কাটারা, ছোট কাটারা, হোসেন দালান, এই স্থাপনাগুলো আমাদের ইতিহাসের সাক্ষী হিসেবে এখনও জেগে আছে পুরানো ঢাকার অলঙ্কার হিসেবে। প্রতিটি জায়গায় রয়েছে নিজস্ব গল্প, নিজস্ব পরিচয়। বুড়িগঙ্গার তীরে সদরঘাট, এর কাছেই ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক, আর একটু পশ্চিমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং উত্তর পশ্চিমে রয়েছে জেলা আদালত, যদিও আগের নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। ভাবনা রে কি হাওয়ায় মাতালো দলে মন দলে অকারণ হরষে, মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো দলে মন দলে অকারণ হরষে, হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে, মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে। প্রিয় শ্রোতা, রবীন্দ্রসঙ্গীত শুনলেন রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে। বন্ধুরা, এবারে যাত্রাপথের খবরাখবর, শুভযাত্রা। আজ ছুটির দিনে আপনারা প্রয়োজনীয় কাজে ঢাকার সদরঘাট হয়ে গাজীপুর ও চন্দ্রার দিকে যেতে চান, তাদের জানিয়ে রাখি সদরঘাট থেকে সুপ্রভাত পরিবহন, আজমেরি গ্লোরি লিমিটেড ও স্কাইলাইন এক্সপ্রেস লিমিটেড দিয়ে আপনারা যেতে পারবেন। আর একদম শেষের সময় বলতে চাই, সবার সুস্থতা কামনা করি এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, চলতি পথে সবসময় থাকবেন অনেক বেশি সচেতন, সচেতনতার বিকল্প নেই। আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলেন আমরা দুজন, আমি জান্নাতুল ফিরদৌস লিজা এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রাসেল আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ মনির হোসেন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কানিজ কুলসুম।